নমস্কার, অ্যাস্ট্রো ইয়োগি বাংলাতে আপনাদের অভিনন্দন করছি। এই মাসটা মে মাসে আমরা দেখবো কি কোন প্ল্যানেট চেঞ্জ হয়েছে কিনা, আমাদের ট্রাভেলিং পিরিয়ড আছে কিনা, 2021-এ আমাদের কি কি আমরা পাচ্ছি ভালো ইয়া কিছু খারাপ হচ্ছে কিনা, কিছু একটুখানি আমাদের হেলথের উপরে কিছু এফেক্ট করছে কিনা, ইয়া আমরা কোনো বাড়ি পারচেজ করছি, গাড়ি পারচেজ করছি, কিছু আমাদের প্রপার্টি ইনভেস্টমেন্ট আছে, শেয়ার ট্রেডিং কেমন থাকবে আমাদের লাইফের ভেতরে, আর আমাদের সোলমেট পাবো কিনা, বিয়ের ডেট আসছে কিনা। তো আমরা এইসব নিয়ে এই মে মাসের দিকে আমরা দেখবো। আমি অ্যাস্ট্রো অনন্যা আপনাদের অ্যাস্ট্রো ইয়োগি বাংলাতে অভিনন্দন করছি। এই মে মাসের প্রেডিকশন নিয়ে আমি আপনাদের ধরনে এসেছি, আর আমি আপনাদের প্রত্যেকটা রাশি সম্বন্ধে আমি বলবো কার কোনটা কি কেমন প্রেডিকশন বেরোচ্ছে। চলুন আমরা নিজেদের প্রেডিকশন স্টার্ট করি। ক্যাপ্রিকর্ন মকর রাশি, মকর রাশিতে ভিনাস মুভ করছে টরাসের সাথে ক্যাপ্রিকর্নের ভেতরে, আর এনজয় করছে উনি। ওরা সবাই ক্যাপ্রিকর্ন যারা মকর রাশিতে আছে তাদের ডিজায়ার ফুলফিল হচ্ছে। এই মাসটা খুব ব্যালেন্স আর একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। অনেক আপনারা ব্লেসিংস পাচ্ছেন, প্লাস আপনাদের একটা মে ফার্স্টে মার্কারি মুভ করছে টরাসের ভেতরে, যেটা একটা খুব ভালো পজিটিভিটি নিয়ে আসছেন। আপনারা একটুখানি লিটল বিট টেনশন হতে পারেন, অলদো লাক ফেভার করছে আপনাদের জন্য। এই মাসে আপনারা যদি কোনো প্রপার্টি রিলেটেড বা গাড়ি রিলেটেড কিছু নিতে চান আপনারা নিতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আপনারা এক মাঝখানে একটা টাইম আসবে যেখানে আপনারা নিয়ে ইয়াং বাচ্চাদের নিয়ে ফিউচারদের নিয়ে একটুখানি চিন্তিত হবেন যে ওদের পক্ষে কি ইনভেস্টমেন্ট করা যায়, কি সেফ হবে, কি আমরা ওদের জন্য আগে ফিউচার সেভ করি, তো সেই নিয়ে একটুখানি হবে। মার্কারি মুভ করছে জেমিনাইতে, আর এফোর্টলেসলি এফিশিয়েন্টলি আপনারা অনেক উন্নতি করছেন। পিপল দোজ হু আর ওয়ার্কিং উইথ ইউ উইল মোর এফেক্টিভলি, ওরা আপনাদের থেকে খুব ভালো আপনার কাজের থেকে খুব, দে আর জাস্ট হ্যাপি অ্যান্ড দে আর প্রোভাইডিং ইউ অফারিং ইউ মোর ওয়ার্ক। তো ক্যাপ্রিকর্নদের একটা টেকিং একটা কমান্ড পিরিয়ড আছে, তো ক্রাউড ইমিডিয়েটলি ওদের স্কিলসে, ওরা একটা খুব স্কিলে ভালো হয় ক্যাপ্রিরা, তো সেই স্কিলস নিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে লোকেরা, প্লাস ওরা ওখানে আগে মুভ হেড করছে, অনেক রকমের অফার্স অপরচুনিটিস পাচ্ছে ক্যাপ্রিরা। সান মুভ করছে টরাস, একটা জেনারেল প্রেডিকশন অ্যাস্ট্রো ইয়োগি তরফ থেকে। যদি আপনারা নিজেদের রাশি সম্বন্ধে আরো নিজেদের পার্সোনাল কোনো আপনারা প্রেডিকশন করাতে চান, আমাদের অ্যাস্ট্রো ইয়োগি হোটেলে অনেক অ্যাস্ট্রোলজার আছে, ট্যারোকার্ট রিডার্স আছে, নিউরোলজিস্ট বাস্তুরা আছে, আর আমাকে আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন, চ্যাট করতে পারেন, কল করতে পারেন অ্যাস্ট্রো ইয়োগি নম্বরে পেতে। আর আপনারা বেশি বেশি এইটাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কোনো ইনফরমেশন যদি ফার্দার আপনাদের নিজেদের থেকে রিলেটেড চাই আপনারা ওখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। একটা রেড বেল আইকন আছে, ওটাকে প্লিজ আপনি প্রেস করবেন নোটিফিকেশনের জন্য। আমরা প্রত্যেক মাসের প্রেডিকশন আমরা নিয়ে আসতে থাকবো, আর অ্যাস্ট্রোলজির এই জেনারেল প্রেডিকশন থেকে আপনারা নিজেদের ফিল করবেন না কিছু কি আমরা কোনো আপনাদের রিলেটেড কিছু বলিনি। এটা একটা জাস্ট প্রত্যেকটা রাশির একটা জেনারেল প্রেডিকশন দিচ্ছি, সবদেরই নিজেদের আলাদা আলাদা রাশির আলাদা আলাদা প্রেডিকশন হয় ইন্ডিভিজুয়ালি, তো এটাকে নিজেদের একটা জেনারেল প্রেডিকশন নিয়ে চলবেন। আর ফার্দার নিজেদের রিলেটেড কোনো কোয়ারিজ যদি আপনার ম্যারেজ, কোনো প্রফেশনাল জব রিলেটেড, এডুকেশন রিলেটেড কিছু যদি আপনারা কোয়ারিজ নিতে চান, আপনারা এসে আমাদের পোর্টালে অন্য অন্য অ্যাস্ট্রোলজারদের সাথে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, মে মাসটা ভালো থাক আপনাদের সবাই, আশা করছি আপনাদের সবাই ভালো। Astro Yogi, India's number one live astrology app.